আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে একটা রিলেন্সের ক্যামেরা অ্যাপস নিয়ে রিভিউ করেছিলাম, ওখানে কিন্তু প্রপারলি আপনারা কিভাবে DSLR ভার্সনের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন সেই বিষয়ে দেখিয়েছিলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটু আলাদা, সেটা হচ্ছে সেম অ্যাপস নিয়ে রিভিউ করব, বাট অনেকগুলো কমেন্ট আসছে ওখানে যে কিভাবে এটা থেকে ভিডিও করা যাবে, একটা প্রফেশনাল মোডে DSLR ভার্সনের ভিডিওগুলো করবেন। হ্যাঁ, এতদিন তো দেখিয়েছি কিভাবে ছবিটা তুলবেন, ক্যাপচার করবেন এবং কিভাবে ভিডিওটা করবেন, সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনি এই ভিডিওটা দেখার পরে একদম সেম পিছনে ব্লার করে আপনি একটা ভিডিও কমপ্লিট করতে পারবেন একদম হুবহু DSLR ভার্সনে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো লেটস বিগিন। ওয়েল এভরিওয়ান, এই অ্যাপসটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে তারপর আপনাদেরকে একদম প্রপারলি একদম রিয়েল যে ছবিটা কোথা থেকে করবেন এবং প্রপারলি ভিডিওটা কোথা থেকে করবেন এরকম কিছু ভিডিও করে রেখেছি, সেইগুলো আমি দেখাবো। তো অ্যাপসটা কোথায় পাবেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখানে দেখেন অ্যাপসটা হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিলেন্স। এখানে রিলেন্স সার্চ করার সাথে সাথে একটা অ্যাপ চলে আসবে, এই যে দেখেন নিচের দিকে এরকম লোগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ওপেন করবেন এবং যতগুলো অ্যালাউড হবে সবগুলো দিয়ে নেবেন। এরপরে দেখেন এর যদি এটা আপনারা বুঝতে না পারেন তাহলে এর আগের একটা ভিডিও আছে আমার, সেটা দেখতে পারেন। তো আমি এখানে ইনস্টল করা তাই ওপেন করে দিচ্ছি। ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এরকম দুইটা অপশন চলে আসবে আপনাদের সামনে, দুইটা অপশন চলে আসবে। এই যে দেখেন DSLR ব্লার, এটার কাজ হচ্ছে আপনি যদি এখান থেকে প্রিভিয়াস কোনো ছবি তুলে থাকেন সেই ছবিটাকে কিভাবে ব্লার করবেন এবং কিভাবে সেটাকে স্মুথ করবেন সেই প্রক্রিয়ার জন্য এটা। এবং আমাদের যে মেইন কাজটা আজকে দেখানোর জন্য সেটা হচ্ছে এই যে শুটিং, এই শুটিং কাজ, এই এখানে যে ক্যামেরা লোগো দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের কাজ আজকে। দেখেন ওয়েল এভরিওয়ান, আপনাদের সরাসরি কিছু সেটিংস দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কত সুন্দরভাবে কিন্তু ফোকাস করছে এবং চারপাশে কিন্তু ব্লার হয়ে গেছে। দেখেন এই যে এই সাইডটা কিন্তু পুরোটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, এবং আমার যে মেইন ফোকাস, মেইন ফোকাস হচ্ছে এটা। এখন মূল যে বিষয়টা আসি, মূল বিষয়টা হচ্ছে সেটিংস। আপনাদের সেটিংসগুলো কোথা থেকে করবেন? দেখেন এখান থেকে যে আপনার পর্যাপ্ত পরিমাণে আলো দরকার হবে সেটা না, আপনাদের জাস্ট এখান থেকে প্রথম যে সেটিংসটা আছে এই যে নিচের দিকে, এই নিচের দিকের এই সেটিংসটা মানে ইভি লেখা, এটাতে আপনারা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব। যেমন এই 2 এর নিচে রাখবেন। হ্যাঁ, এখানে 1.7 দিয়ে রাখছি, আপনারা 2 এর নিচে রাখবেন। আমি 1.8 দিয়ে রাখলাম। 1.8 দেওয়ার পরে আপনারা সেকেন্ড যে সেটিংসটা আছে এইটা একবারে আপনারা জিরো করে দিবেন, জিরো বলতে 100 পর্যন্ত করে দিবেন। যেমন ISOটা আপনারা 100 করে দিবেন। দেখেন এখানে কিন্তু বেশি দিলে কিন্তু আপনার পুরো ছবিটা ফ্যাকাশে হয়ে যাবে। এই ব্লার করার জন্য এবং ছবিটাকে সুন্দর করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে এইটাকে 110 না, এটা পুরো 100 করে দিবেন। হ্যাঁ, 100 করে দিবেন। এরপরে যেটা আছে এটা কিন্তু অটো ফোকাস করবে, তারপরে কিন্তু আপনাদের এইটাই হলো মূল একটা থিম। এখান থেকে আপনারা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিবেন। আমি এখানে 1/600 এটা রাখছি, আপনারা দরকার হয় আরও একটু কমিয়ে দিবেন, 800 নিয়ে আসলাম, 1/800। দেখেন এখন কিন্তু হচ্ছে, এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এই যে MF, যেটা হচ্ছে আপনার ব্লার করার। এর আগে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমি ভিডিও অপশন কোথা থেকে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আগে সেটিংসটা করে নেবেন। সেটিংসটা করলে ভিডিও অপশন একদম ইজি, আপনি ছবির ক্ষেত্রেও সেম সেটিংসটা করবেন এবং ভিডিওর ক্ষেত্রেও। দেখেন এখানে একটা ছবি তুলে রাখি। আচ্ছা, এরপরে দেখেন এইখানে যেটা আছে এটা কিন্তু অটো হবে আপনার, এই যে এই অপশনটা, এটা কিন্তু অটো হবে, এটা করার কিছুই নাই এখানে কাজ। আপনার জাস্ট এটা হালকা একটু এভাবে করে নেন, জাস্ট এটা এখানে কিছু করার নাই। তারপরে আপনার যেটা আছে এটা হলো জুম, জুম ইন আউট এটা আপনারা করতে পারবেন সহজেই। এটা এই যে দেখেন জুম করতে পারবেন, চাইলে অনেক দূরের ছবিটা আপনার কাছে নিয়ে আসতে পারবেন। যাই হোক, এটা হলো জুম ইন আউট, এটা অতটা ইম্প্যাক্ট না আমাদের কাজ না, মূলত কাজ হচ্ছে যেটা আপনার ব্লার মানে MF, এই MF এর যে কাজটা এটা কিন্তু মূল বিষয়, এটা কিন্তু আপনার প্রপারলি করতে হবে। আপনার এইরকমের একটা সেটিংসে থাকবে মানে অটো লেখা, ফোকাস অন অটো, এইখানে কিন্তু অটো লেখা থাকবে কিন্তু এটা অটো কাজ হবে না। আপনাকে F আছে এটাকে আপনার একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনার 0.5, 0.9, 0.8, 0.9 এভাবে রাখলেন। এখন দেখেন আমাদের যে মেইন ফোকাসটা, মেইন ফোকাসটা হচ্ছে ফুলের দিকে, এই যে এখানে আমাদের মেইন ফোকাস, মেইন ফোকাসটা কিন্তু ফুলের দিকে, এখানে ফোকাসটা হচ্ছে, বাকিটা কিন্তু পুরোটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু পুরোটা ব্লার হয়ে গেছে।
দেখেন ভিডিও করার জন্য যে এই যে কর্নারে যে একটা অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন জাস্ট ভিডিও করার জন্য। এখন দেখেন না এখানে কিন্তু ভিডিও মুড হয়ে আছে, এখন যখন এভাবে দিবেন তখন কিন্তু এটা থেকে আমার সাউন্ডটা অফ হয়ে গেছে কারণ ডাবল মাইক্রোফোন অন করার জন্য। দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার কর্নারে যখন দেখবেন যে এখানে ভিডিও লেখা তখন কিন্তু ভাববেন যে আপনার ছবি হচ্ছে, এখন যেমন ক্যামেরা লেখা তার মানে এখন ভিডিও অন হচ্ছে। আরেকটা প্রুফ পাবেন সেটা হচ্ছে দেখেন ভিডিও কিন্তু সেম, আমরা যে সেটিংসগুলো করেছি এখানে কিন্তু সেম লোগো এবং সেম কিন্তু ছবিটা দেখতে পাচ্ছি। ওয়েল গাইস দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে যে এখান থেকে কিন্তু আপনার সাউন্ডটা কতটা ক্যাপচার হচ্ছে এবং চার্জিং পোর্ট সহ আপনার পার্সেন্টেজ সব কিছু এভরিথিং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা ভিডিও অন হয়েছে, এটা একটা প্রুফ। সো এখান থেকে আপনার ভিডিওটা যখন শুরু করবেন তখন এটা হবে। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে আপনি যদি আরও প্রিমিয়াম কোয়ালিটির ছবিগুলো তুলতে চান, এখানে যে কেডি অপশন আছে এখান থেকে আপনারা কিন্তু তুলতে পারবেন। বিভিন্ন রকমের এখানে কিন্তু অপশনগুলো দেয়া আছে, তবে আমি একটা বলে রাখি যেগুলো হচ্ছে আপনার ভিআইপি সেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনে তারপরে কিন্তু আপনারা এখান থেকে করতে হবে, আদারওয়াইজ করতে পারবেন না। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কাজ করতে পারতেছেন কিনা। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।